ডাটা সফটওয়্যার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি অংশগ্রহণ করেছেন মেলায়, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি, ডাটা সফট 1998 থেকে আইটি বিজনেসের সাথে জড়িত। আমরা 7-8টা মেজর ভার্টিকেলে কাজ করি। আমরা ব্যাঙ্কিং সলিউশন, ব্যাঙ্ক রিলেটেড সফটওয়্যার প্রোভাইড করি। আমাদের মাইক্রোফিন্যান্সের জন্য আমরা এবং এনজিওদের জন্য সফটওয়্যার সলিউশন প্রোভাইড করি, প্রায় যেটা বাংলাদেশের 70% এনজিওকে কাভার করে। এছাড়া আমাদের ইআরপি স্মার্ট এন্টারপ্রাইজ সলিউশন আছে এবং অফিস ম্যানেজমেন্ট কিছু সফটওয়্যার আছে। আমাদের একটা হিউজ টিম মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করে। আমরা অ্যান্ড্রয়েড, iOS এবং বাংলাদেশে একমাত্র আমরা IBM মোবাইল ফার্স্ট টেকনোলজিতে কাজ করি অ্যাপের জন্য। এছাড়া আমরা মোবাইল অ্যাপে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে আমরা অ্যাবাউট 4 ইয়ার্স ইন্টারন্যাশনাল অটোমোবাইল কোম্পানিজ লাইক নিসান অ্যান্ড ইনফিনিটির জন্য কাজ করে যাচ্ছি, খুব অনেক সফিস্টিকেটেড টেকনোলজিতে, যেখানে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কার পার ডিটেকশন আইডেন্টিফিকেশন করা হয়। এছাড়া মেলায় আমাদের যে মূল ফোকাস, আমাদের নতুন দুটো ভার্টিকেল, একটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, যেখানে আমরা সেন্সর, হার্ডওয়্যার এবং ডাটা নিয়ে কম্বিনেশনে একটা কাজ করছি। আমাদের একটা ডেডিকেটেড IoT ল্যাব আছে, যেখানে আমরা প্রায় 300 রিসোর্স ক্রিয়েট করছি IoT ফেস, যেটা কমপ্লিট জাপান মার্কেট টার্গেট করে তৈরি হচ্ছে। অ্যান্ড দেন আমাদের সবচেয়ে লেটেস্ট ভার্টিকেল হচ্ছে সব অগমেন্টেড রিয়েলিটি ল্যাব, অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব। ভার্চুয়াল রিয়েলিটি অর VR ল্যাব যেটাতে আমরা করছি, ওটাকে হচ্ছে সিমুলেশন, গেমিং এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে যে সব অ্যাপ্লিকেশন হয় ওইটা তৈরি করছি। এবং আপনি যদি দেখেন যে এখানে একটা হিউজ ক্রাউড জমা হচ্ছে, তাদেরকে আমরা ভার্চুয়াল রিয়েলিটির এক্সপিরিয়েন্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।